ও ইটা আছে, সুপ্রভাত। চলে এসেছি সকাল সকাল, আজকে আবার আপনাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। একটা ওই চুপড়ি আলু লাগানো ছিল, গত বছর লাগানো হয়েছিল, আমি আর ছেলে এসেছি, দেখবো কত বড় হয়েছে। এ কি ঠান্ডা পড়েছে বলুন তো, আর তো পারা যাচ্ছে না যেন ঠান্ডাকে সহ্য করতে। এই যে গাছটা শুকিয়ে গেছে, ওর গোড়াটা কোথায় গো বাবু? ওইটা খুব বেশি বড় হবে না, চুপড়ি আলু। চুপড়ি আলু যেরকম হয়, তবে খামালু হলে খুব বড় বড় হয়, কিন্তু থাকতে হবে, সেটা একটু বেশি দিন থাকতে হবে, তবেই বড় হবে। না খুলি তাহলে। খোলো দেখি কেমন হয়েছে, দেখা যাবে। ওইটার ফল নাকি? হ্যাঁ ওই ফল। ফল এখানে কেন হয়েছে? ওই গাছে ছিল না, গাছ যেদিকে বেয়ে বেয়ে গেছে, দেখে দেখে খোলো। তারপর আমাদের এদিকে তো এঁটেল মাটি, ওই ওই গোড়াটা ওইটা নাকি? এখানে একটা আছে দেখি। হ্যাঁ একটু বেলে টাইপের মাটি হলে বা দোঁয়াশ মাটি হলেও হতো, কিন্তু আমাদের পুরো এঁটেল মাটি, এই জন্য সবজি টবজি খুব ভালো হয় না, তবু চাষবাস করা হয়। ওই যে ওই যে কিসে কটগুলো আসতে, কেটে গেছে গো বাবু, নিচে আছে আর কি, নিচের দিকে চলে গেছে। কিরম কেটে গেছে, সাদা ধো ধোপে আলুটা গো। ও গাঁতি নিয়ে এসে খুলতে হতো মানে। ও নিচের দিকে ঢুকে গেছে নাকি, শেষে আবার গাঁতি আনতে হলো শাবল। ও ইটা আছে, কি সুন্দর হয়েছে দেখুন, দেখতে মানে বেশ গর্তের দিকে হয়ে গেছে, ওই জন্য কোদাল দিয়ে প্রথমটা কেটে গেছে, কোদাল দিয়ে কাটতে একটু কেটে গেছে। আর কি আছে দেখো, হাত দিয়ে প্রথমে দেখো, তবে একটু আধটু এদিক ওদিক হয়ে গেছে বাবু। হ্যাঁ ওই তো, ওই দুটো আলু হয়েছে আর কি পাশাপাশি, ওই দেখতে দারুণ হয়েছে। সাদা ধোব ধোপে আলুগুলো, আজকে এই আলু রান্না হয় বন্ধুরা, কি মজা। এই যে দুটো আলু তো খোলা হয়েছে, ধুয়ে নেবো, একটা গোটা আছে আর একটা কেটে গেছে কোদাল দিয়ে কাটতে গিয়ে তুলতে গিয়ে। তার জন্য পরে আমি বললাম যে না গাঁতি নিয়ে আসবো, কারণ হচ্ছে যদি ডিপ হবে না তত কোদাল দিয়ে তো আর বেশি ডিপের দিকে যাওয়া যাবে না, এই জন্য গাঁতি নিয়ে আসবো। সাদা এগুলো চকচক করছিল, সবে খোলা হয়েছে বলে আরও একবার নরম ঠসঠস করছে যেন। না যখন তোমার 10 দিন পরে থাকবে খোলা হয়ে, তখন একটু ইয়ে হয়ে যাবে। এই যে চুবড়ি আলু যে খোলা হয়েছিল ধুয়ে নিয়েছি, আর ওই সব কেটে গেছিলো বলে একটু বেঁধে নিয়েছি,
মানে আলু তো খুব ঠসঠসে আলু এবারে এদিক ওদিক পালিয়ে গেছে অ্যাডজাস্ট হচ্ছে না আপাতত বেঁধে নিয়েছি ট্রাক্টর তৈরি করার জন্য বন্ধুরা আমার এদিকে চলেছি ধানকুনি শাক তুলতে আজকে ধানকুনি শাকের পোড়া হবে চলো আমাদের ধানকুনি শাকগুলো দারুণ হয়েছে অনেক হয়েছে এখানে হয়েছে আবার ওখানে প্রচুর হয়েছে লাউ গাছের গোড়াতে কাঁচকলাই হয়েছে সেটা কাঁচকলাটা আমি এখনই যাই দিই ফোন করবো না 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 যদি মিলেমর যাই বলে মিলেমর নিয়ে যাবো এখানে দেবো হ্যাঁ এই যে প্রচুর হয়েছে লঙ্কা হয়নি এখনো গুমা গাছে এটা চুবড়ি আলু মানে এত ঠুসঠুসে ঠুনকো হয় আরে ঠুনকো মানে কি আমি তুমি তো ভিডিওটা দেখবে কত বড় গর্ত করেছি বেশ নিচের দিকে হয়ে গেছে তো কোদালে হালকা কোনা লাগতো মানে পুরো একবারই হয়ে গেছে হ্যাঁ ওই জন্য পরটা আমি গাঁটি দিয়ে খুলেছি দেখো পরটা ঠিক আছে কাটতে না কাটতে সব ভেঙে যাচ্ছে একবার ঠসঠসে যাই হোক বন্ধুরা নমস্কার সবাই কেমন আছেন সবাইকে অবশ্যই ভালো থাকতে হবে ভালো থাকুন সবাই আর নিত্যদিনের কিছু কাজ হোক না হোক সবাই আমরা বলি রান্না খাওয়াটা বড় কাজের রান্না করবো আজকে ওই যে সকাল সকাল মা ছেলে মিলে খুলেছে এটা ওই একবার খাওয়া হয়েছিল কিনে লাগানো হয়েছিল জাস্ট পাতলা করে মুখটা ছিল লাগানো হয়েছিল লাগানো হয়েছিল এই যে এইটা মনে হচ্ছে আবার লাগাতে হবে হ্যাঁ হ্যাঁ এটা সাদা নয় একটু পার্পল কালার মানে হালকা একদম বেগুনি কালার যেটা হয় এটা হয়ে আছে কিন্তু এটা একদম সাদা আর এই সব আলু খাওয়া ভালো খাম আলু চুবড়ি আলু তারপরে মিষ্টি আলু যেটা হয় রাঙা আলু বলে অনেকে তো এই সব আলুগুলো খাওয়া ভালো একদম সার ওষুধ বিহীন জিনিসগুলো সেরকম রান্না করব আর দেখেছেন তো বড় বড় বাগদা এই যে দিয়ে দারুণ রান্না হবে বাগদা যেখানে পড়বে সেখানে তো বড় বড় কাটতে হবে বড় কাটার চেষ্টা করছি সে তো ভেঙে ভেঙে সব টুকরো টুকরো হয়ে যাচ্ছে আর তার সঙ্গে একটা দারুণ হেলদি রান্না করব যেটা খাওয়া তো খুবই উপকার থানকুনি শাক মা তুলে এনেছে থানকুনি শাকে তো আমরা চচ্চড়ি ভাজা বাটা এইসব খাই আজকে একটু পোড়া করবো পোড়া হতো আগে আগে দেখেছি মা কাকিমারা করতো সেরকম আজকে একটু করবো এই আলুটা হড় হড়ে আছে বন্ধুরা এই দেখুন এই এই একটা হড় হড়ে ভাব আছে একে সেইভাবে রান্না করবো ওল ওল খেতে তো দারুণ লাগে ওল চিংড়ি আমাদের অনেকবার হয়েছে ভিডিও আর সুপার লাগে খেতে আমাদের ওল
এই যে আলুটা ঠিক এরকম পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে ভিতরে করে সাদা দিয়ে পেছনটা এই যে ও বাবা রে আমি উল্টে পড়ে যাচ্ছি কেন বাবু হয়ে গেছে আমি এটা দেখো সে মনে মনে করে কি সুন্দর ছবি এঁকেছে কি এঁকেছে তার মতো কিন্তু দেখতে কি সুন্দর হয়েছে না আমাদের জীবন বিজ্ঞানে এরকম টাইপের ছবি টুবি আমাদের সময় ছিল ছবি আঁকতে হতো পয়েন্টিং করতে হতো ও তো সে ইয়ে সাপ এঁকেছো না কি গো পঞ্চমুখী সাপ না যাই হোক দেখতে ভালো হয়েছে গল্প দেখেছে ওই ওই জন্য বলছি ও সেই সাপের একটা গল্প দেখেছিল এই জন্য সেইটা দেখে এঁকেছে উইন্ডেনা কেমন হয়েছে বলুন আমি অনেক ছবি আঁকতে পারি তুই তো ফুলের ছবি আঁকতে পারি আচ্ছা দেখবে কেমন ফুলের ছবি বড় পুকুর ও বাবা বাড়িতে চিংড়ি হ্যাঁ আমি তো আজকে জমে যাবে বাগদা চিংড়ি দিয়ে টুকরি আলু একদম ধবধবে টসটসে সাদা চিংড়ি আলুগুলো এক্ষুনি মধ্যে জিভে জল চলে আসছে জিভে জল চলে আসছে যে ওরে বাবা চুবড়ি আলুর মাথাগুলো রেখে দেওয়া হয়েছে ওগুলো লাগালেই তো আবার গাছ হবে আবার আলু হবে যেমন ওলের রাখা হয় ঘরে করো এ ঘর বলছি গাছ আঁকো ঠিক করে গাছ কিরকম আঁকা শিখিয়েছিলাম এইটা গাছ না দুটো কান দুটো রেখা এদিক ওদিক একটু বেঁকে যাবে আর তুমি উপরে এরকম এরকম কুঁচ দিয়ে দিলেই তো গাছ হয়ে গেল ষোলো সতেরো আঠারো চিংড়ি মাছের এই নোংরা মানে খাদ্য থলি খাদ্য নালি এইগুলো একটু বের করে দিতে হয় সেইগুলো করে দিচ্ছি এটা বের করে দিয়েছিলাম তো কোনটা বেশ নোংরা আছে কোনটা আবার নেই থানকুনির এই ডাঁটাগুলো ফেলে দিচ্ছি নারকেল কাঠিগুলো ছিলে নিচ্ছি মাছে সোজা সুজি গেঁথে দিলে মাছটা একটু বড় বড় লম্বা লম্বা থাকবে দেখতে অনেকটা ভালো লাগবে এই জন্য নারকেল কাঠিগুলো ছিলে নিচ্ছি খেতেও ভালো হবে কামড়ে কামড়ে কাঠি টেনে বের করা মজার খাওয়া হাতগুলো শিখে নিচ্ছি আমি আর এক সময় মনে হয় যে হাতগুলো মনে হয় আগুনের ভেতরে ঢুকিয়ে দিতে হবে কিছুই লাগছে না হাতে জানা এখন লবণ হলুদ মাখিয়ে নারকেল কাঠিগুলোতে ঢুকিয়ে দেবো ভাজলে ওই ইয়ে হয়ে যায় আর কি এক জায়গায় হয়ে যায় কেন মনে হয় অনেক ছোট ছোট গেঁথে নিলে বড় বড় লাগবে সবগুলো চিংড়ি মাছে নারকেল কাঠি ঢুকিয়ে দিয়েছি এবারে ভাজবো
ছেলে বললো চিংড়ি মাছ ওনো দেখো চিংড়ি মাছগুলো বাঁধবে না সব পা মেলে আছে পা মেলে আছে চিংড়ি মাছ চুবড়ি আলুগুলো আমি একবার জল দিয়ে ভালো করে ধুয়ে জল ফেলে দিয়েছিলাম দিয়ে আবার জলে রেখেছিলাম এই জলটা ফেলে দিচ্ছি ধানকুনি পাতাগুলো শিলনোড়াতে বেটে নিচ্ছি লবণ অনেকটা ভেজে নিয়েছি হরহরে ভাতটা একটু গেছে এবারে জল দিয়ে দেব জল দিয়ে সেদ্ধ করে নেব হলুদ দারুণ সেদ্ধ হয়েছে আরো যখন ঝোল ফুটবে তখন তো আরো একটু হবে আমি আপাতত নিয়ে নিচ্ছি আরো জল লাগবে কারণ মোটা হয়ে যাবে আমি ঢেলে একটু গরম জল করে তাতে নিয়ে নেব সর্ষের তেল এবারে তরকারিটা ফোড়ন দেওয়া হবে গোটা জিরে জলটা ডুবিয়ে রেখেছিলাম এবার সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি টুটি আলু চিনি বাগদা গরম মশলা করে দিই তো
এবারে থানকুনির পোড়া হবে এক ধরনের ওই উনুনে দিয়ে করা হবে যেহেতু এইজন্য বলছি পোড়া দারুণ লাগে খেতে এটা তো বাটা হয়েছে বাটার সময় কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে এবার দেব লবণ আর দেব সরষের তেল এটা কাঁচাও খাওয়া যায় গরম গরম ভাতের সঙ্গে পোড়া করলে অন্যরকম ফ্লেভার অন্যরকম টেস্ট এটা কেউ যদি চায় যে তাবাতে দিয়ে করতে গ্যাসে যারা রান্না করে তাবাতে কলাপাতার মধ্যে দিয়ে লাউ পাতাও হতে পারে আমি যেহেতু পোড়াবো এইজন্য কলাপাতা নিয়েছি একটু সেঁকে নিচ্ছি নাহলে তো মোড়া যাবে না থানকুনি বাটাটা কলাপাতার উপরে দিয়ে দিচ্ছি সরষের তেল কাঁচা লঙ্কা এরম করে দিয়ে দিচ্ছি এর উপরে এই ঘুটেগুলো যে জ্বলে গেছে ওইগুলো একটু দিয়ে দিচ্ছি দুদিকেই তাপটা পাবে আমাদের কুল ধরা হলো নেটে ওই পুকুরের উপরে নেট পাতা ছিল এই কুলগুলো জমেছিল এই যে কি সুন্দর দেখতে দেখুন চকচকে একদম জিভে জল চলে আসছে হ্যাঁ এবার এগুলো নেট থেকে নিয়ে নিলাম আমি না বলতে বৃষ্টি হলো না নাকি আমি তো বলেছি হোক ও আচ্ছা ঠিক আছে হবে তাহলে এই প্রথমটা বলে একটু ড্রেনটা দেখে দেখে হাত দিয়ে করে দিলে জলটা চলে আসবে এখন মোটর হয়েছে মোটরে দেওয়া হচ্ছে আগে তো ওই শ্রেণীতে দেওয়া হতো পুকুর দিয়ে শ্রেণী দিয়ে জল দিয়ে বে সিস্টেম আলাদা এক জায়গায় একটা গর্ত করা থাকতো সেখান থেকে জল যেত সব লাইনে লাইনেই চলে যেত সে সিস্টেম আছে সব কিছু চাষেই আলু বাগানে জল দেওয়া চলছে এখনো আর বেশ বেলাও হয়ে গেছে রান্না করে এসে এই 40-45 হয়ে গেছে একটা পৌনে দুটো আমুনে স্নান অনেকক্ষণ ধরে হয়ে গেছে আর কিছুক্ষণ থাকতে বলছে খাওয়ার কথা বলেনি না হলে ও স্নান করার সঙ্গে সঙ্গে খায় তো পরে পরপর তো খিদে পাচ্ছে ওই জন্য মা গেছে যে খাওয়া দিচ্ছে আর আমি এদিকে একটু দিয়ে দিচ্ছি উনি বাবা এখনো স্নান করেনি স্নানটা হয়ে গেলেই যতটা হবে রেখে দিয়ে খাবো ঠিক আছে আমি না স্নান করে সেটা হয়ে যাবে খড়খড় করছে কেটে গেলে যাবে দেখা যাক কি হয়েছে এরকম করে তো করতো আর এর সঙ্গে যে তেলো কাঁকড়া বলে ওই কাঁকড়াকে একসঙ্গে দিয়ে পোড়া হতো আর কি এই যে এই হয়েছে এই যে কি সুন্দর একটা রস এ হয়ে
দারুন একটা এই যে এই যে পোড়া হয়েছে সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে এই ধোঁয়া উঠছে গরম গরম লঙ্কা আছে গো ওর মধ্যে লঙ্কা দিয়েছিলাম আর মাঝে একটু সরষের তেল এমন করে কথা বলবেন কেমন লাগছে খেয়ে বলো এটা দারুণ লাগবে আমাদের পোড়া পোড়া হয়েছে না আর সেন তো উঠেছে দারুণ আর আমাদের কি কোনো জিনিস খারাপ লাগে আমাদের চা খাই সবই ভালো মানে কাঁচা হলে যেরকম লাগতো অন্যরকম পুরো পোড়া হলে যেরকম লাগে সেরকম আমি তো আগে খেয়ে নিয়েছি তোমরা কি এইগুলো খেতে যাও তাহলে আরো দেবো কি হয়েছে ঝোলটা কেমন হয়েছে তো বলবি ভালো হয়েছে ধানকুনি পাতার এই যে বাটাটা যে পোড়াটা এটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম দারুণ লাগছে খেতে একবার ট্রাই করতে পারে তেলো কাঁকড়া পড়লে এর সঙ্গে তো হ্যাঁ হ্যাঁ সে তো অন্যরকম মানে কাঁচা যেরকম অন্যরকম এটা পুরো অন্যরকম শ্বশুরমশাই ছিলেন এগুলো খুব চাষ হতো আমাদের তো প্রায় আগে হতো সবার ঝোল হতো চুবড়ি আলু খাম আলু আর এই পুকুরে টাটকা মাছ দিয়ে ঝোলটা দারুণ হয় তখন তো বেশি চিনা চিনা দোকান দোকান থাকতো না তাই চাষ করতো সবাই এত কিনতো না না মন কিন্তু কিছুটা ঠিক বলেছে তখন এই যে মাছ মাছ ফেনা ফেনা কিছুই ছিল না সব পুকুরের মাছ যা হবে পুকুরের মাছ আর আমাদের হচ্ছে প্রচুর ওই কলাই চাষ হতো তো সব হচ্ছে লোক দিয়ে তোলা হতো তারা সকালে জল খাওয়ার খেত দুপুরে ভাত খেত আর এরকম বড় বড় হাঁড়ি বড় বড় কড়াইতে রান্না হতো এই খামালু দিয়ে মাছের ঝোল তারপর একটা তরকারি থাকতো আর হচ্ছে ডাল হোক ঘণ্ট হোক একটা থাকতো দারুণ খাওয়া দাওয়া হতো ভাত থাকতো মাঝে মাঝে আমি আর আমার ছোট নন তরকারি দিয়ে মুড়ি খেতাম কোনো কোনো দিন ভাত ফুলে যেত বন্ধুরা এই যে মা কাটি দিয়েছে ভালো করেছে এটা সাইড থেকে ধরে ধরেও খাওয়া যায় দারুণ টেস্টি দুধারে ধরেও খাওয়া যায় মানে আমাদের ওই একটা আলু খাওয়া হয়েছিল কিনে এনেছিল মনে হয় না বাবু হ্যাঁ সেইটা খাওয়ার সময় মাথাটা কেটে রাখা ছিল তারপর সেইটাকে গাছ বেরিয়েছিল এবার বাবু গর্ত খুলে দিয়েছে আর আমি খত্র দিয়ে লাগিয়ে দিয়েছিলাম চুবি আলু দারুণ হয়েছে টেস্টটাও কিন্তু অসাধারণ এগুলো মানে ও দেখে বোঝা যাচ্ছিল যে হালকা মিষ্টি মিষ্টি স্বাদে মানে মন ওইটা দেখভাল করবে আর কি আজকের এই অসাধারণ মানে খাওয়া দাওয়া সাধারণ রান্না বান্না সাধারণ এগুলো সিম্পল কিন্তু খেতে যে কি মজা দারুণ দারুণ সাধারণ রান্নার মধ্যে আবার নতুনত্ব একটু এই যে চিংড়ি মাছ তো রান্না তো দারুণ হয়েছে মা বললো আজকে আসছি সবাই ভালো থাকুন বেলাও হয়ে গেছে সবাই খেয়েছেন তো সবাই ভালো থাকুন আজকে আসছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে প্রত্যেকদিন তো দেখাই হয় আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই একদম ভুলবেন না টাটা